किसुमान बाबा जी उल्टा बुझ बुझे बुझे ना कई प्रेम दुईटा फल रसे करे टलमल ওই ফল গুরু খাইয়া ভক্তিরে দিলে আমার ওই সংসারে কয় না কেউ কয় দুইটা কয় কেউ একটা আসলে ফলটা কি আসলে ফলটা কি কোন ফল গুরু খাইয়া ভক্তিরে দিলে আমার ওই সংসারে একটু কইয়া যাই আজকার আসলে তোমার জবাব পাইবার আছে তোমারে জবাব তোমার জবাব পাইবার আছে মন হইল অস্থির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সুরাতে বিক্রি দিলা সির তুমি বলো না ফকি কোন আয়াতে ও ফকির ভাই ওরে মরা কাবাকারে বলে মুসাহেদা কোন কবরে শত করে করিও যাহি করে করিও জাহির এই মারিফতি কোথায় পাইলা মারিফতি মারিফতি কোথায় পাইলা কে বা তোমার বীর তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সুরাতে বিক্রি দিলা সির আমাদের দেহে কয়টা লতিবা আছে ছয়টা লতিবার কথা কয় কয় না ও ফকির ভাই তোমরা ছয় লতিফা জিকির কর কোন লতিফার কোন নাম ধর আবার কোন লতিফার কেমন বন্দিগি ও ফকির ভাই লতিফার কোন নাম ধরো কোন লতিফার কেমন বন্দিগি আবার কোন লতিফার উল্টা তালা চাবি দিলে যায় না খোলা কোন লতিফার উল্টা তালা চাবি দিলে যায় না খোলা কোনখানে হয় আসন মাওলা জির তুমি বলো না ফকি কোন আয়াতে কোন সুরাতে বিক্রি দিলা সির ফকির ভাই আমরা ফকির ফকির সবই বলি আসল ফকির কয়জন চিনি চোদ্দ আনাবেশ করা ফকির ও আসল ফকির কয়জন চিনি চোদ্দ আনাবেশ করা ফকির সাধক হালিম বলে ঢঙ্গের ফকির চুলের ফকির রঙ্গের ফকির সাধক হালিম বলে রঙ্গের ফকির চুলের ফকির ঢঙ্গের ফকির কার কাছে পাই কার কাছে পাই আধ্যাত্মিক গভীর তুমি বলো না ফকির ওরে কোন আয়াতে কোন সুরাতে ওরে তোমার জবাব পাইবার আসে তোমার জবাব তোমার জবাব পাইবার আসে মন হইল অস্থির তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সুরাতে বিঘ্নি দিলাসি একটা গানের মধ্যেই অনেক কিছু প্রশ্ন রয়ে গেছে আমি আর কিছু বলবো না এইটাইতে করি ওনার কাছে আলোচনা গুরুর মার নাকি শেষ রাতে হয় ওনারে শেষ রাতে দিয়ে গেলাম দেখি কি মার দেয় উনি হ্যাঁ
আপনারে ঠক কামু বাইরে যামু না। তে বাবাজি জিজ্ঞেস করার মতো অনেক কিছুই থাকে, কিন্তু জবাব দিতে গেলে অনেক সময় লাগে, তাই বলি কথা আপনার দ্বারে। তাই ভাই যান, এই বিশ্ব জগতে অনেক কিছু আপনি অনেক কিছু গাইছেন, আমি বাধা দেই নাই, তাই আমি যা কিছু বলছি সুন্দরভাবে কান ভাইলার শুই না। ওই যে বাধা না কয় না কয় বুঝ যায় শোনা আমার কপালে নাতি দিতে যাইও। শরীয়ত এবং দেখবেন লক্ষ্য করে হাকিকতে যেটা বলছেন, আমি সর্বপ্রথম বলছিলাম মারিফতের ভান্ড যদি আমার মায়ের কাছে তাহলে আমার মা ফাতেমা জান্নাতুল ফাতেমা উনি কোন হালে কিভাবে এই পৃথিবীতে আসছে, উনি মারিফতে আসছে না শরীয়ত আসছে, উনি কিন্তু প্রকৃতিত শরীয়ত আসছে। আর এই চারটা তরিক এই চারটা রাস্তা উনি কিন্তু লয়ে আসছে, ওখানেরই আসে, কিন্তু ধরা দামে শাস্ত্রের মধ্যে পাওয়া যায় আমার মা ফাতেমা উনি লয়ে আসছিল ভাই। তাই বলি তোমার কাছে, আর যদি বলি না চারটা কালেমা তাও মানতে হবে, তাই বলছি কথা তোমার কাছে। এই যে বায়াত গ্রহণ করতে হয় তাও সেখানে চারটা কালেমা, মারিফতের কোনো কালেমা আসে না শুনছেন না, সত্য কথা হইবেন। হ্যাঁ, গোপন কারে কয় জানেন, গোপন কয় কারে, গোপন গোপন ওটা বলা যাবে না, মানে যে গুপ্ত কথাটা কওয়াই যাইব না। আমার আল্লাহর রাসূলের তুরি যদি কোনো গোপন কথা আছে, গোপন জিনিস গোপনই, আমি গোপন অর্থে এটাই মানি যে গোপন যেটা গোপন সেটা তো প্রকাশ করা যাবে না। এই যে পীর ভক্তদের মধ্যে যেগুলো আলোচনা এলো তো প্রকাশই করা যায়, একজন আরেকজন কয় কয় না কয় না, নাই না কইলে ভাইলো কই, আমার আল্লাহর রাসূলরা কোন কথাটা কয় দেয় আর না কোনো কথা আছে না জগতে, তাহলে গোপন কোন নেট আমার জগতে আমি গোপন দিই নাই, আমার কাছে তো আমি কোনো কিছু গোপন দেখি না, সব কিছু কবাই দেখি। হ্যাঁ একটা কথা আছে, মানে একসঙ্গে বৈশা গুরু ভক্তে যে আলোকন করে, একসাথে বৈশা যে আলোকন করে দশের মধ্যে করে না, কিন্তু দেখবেন গুরু ভক্তে গুরু ভক্তের কাছে যা দেয় ওই ভক্ত আবার আরেকজন তাই দেয়, তাই না? নাই ওই গুরুই তো ভক্তের খেলাপথ দেয়, তাই না? এই ভক্ত যদি 100 জন বায়াত করে 100 জন ভক্তের কাছে কইব কয় না, না তাহলে তো আস্তে আস্তে প্রকাশ হলো, গোপন তো আমি কোনো জায়গায় দেখি না। তাই বলি তোমার কাছে যা করি এই দুনিয়ার মাঝে মূল কিন্তু একটা জিনিস আছে, সবচেয়ে কে মানুষ সত্য এই জগতেই পীর মহেদে বলে। কি শরীয়ত কি মারিফত, মানলে অনেক মানা যায়, আর যদি আমি মানি না কি মারিফত কি শরীয়ত। যার জন্য আমার আল্লাহ বললেন পৃথিবীতে এই পৃথিবী চলে যাওয়ার পরে কেউ কোনোদিন আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে না তুমি মারিফত করছো না শরীয়ত করছো, যার যার আমল নামায় সেদিন সাক্ষী দিবে পৃথিবীর দিকে আমরা কি করে আসছি। বাবাজি এটা হিংসা নিন্দার কোনো কথা না, এমনও মানুষ তারা কিন্তু মারিফতের দেশে আছে কিন্তু তাদের মনে থেকে হিংসা দূর হয় নাই, তারা কি বীর হইতে পারে? যে পীর তার মধ্যে 6টা জিনিস একদম নোহা হইতে হইব। আমার আল্লাহর রাসূলকে ইহিদিরা যদি অজান্তে মারতে মারতে কি বাও করতো, আমার দয়াল রাসূল কোনোদিন কানে অগো ধর এক কথাই কইছে, ওরা বুঝে নাই না বুঝে আমার আঘাত করছে, তাহলে আমার আল্লাহ রাসূলের নাইবে রহমতের মধ্যে তার কিছু গুণ থাকতে হবে, তার ছোট্ট একটা গুণের কথা আমি প্রশংসা করে যাই। পরে একদিন আমার দিনের নবী খাতে মোনাম্বিয়া হুজুরিতে নামাজ পড়ে রাসূলুল্লাহ যায়া, আমার নবীর কথা কিছু দেখো আমি কইয়া যাই, এবাদত করিলে ভাইরে কাজ হবে না, তাই শুধু এবাদত যদি আমরা করে যাই তাতেও কোনো ফল পাইবা না আমি বলে যাই, আবার শুধু যদি দয়ালের সেবা আমি যাই করিয়া তাতেও কোনো কাজ হবে না আমি যাই করিয়া। যেমন এই দুনিয়ায় মানুষ আমার আল্লাহ সৃষ্টি দাই করিয়া তাহার কিছু কর্তব্য আমরা যাব পাইয়া, আছে সে জন মানুষের কাছে, বলছি কথাই আমি সবার কাছে, আমার আল্লাহর নবী বলে একদিন সাহাবীদের মাঝে, শোনো শোনো ও সাহাবী বলি যে তোমারে ইসলামের দাওয়াত আমরা ঘরে ঘরে দিব, ওরে এই জন্যেতে চলো আমরা ওরে সিল্লাই চলে যাব, সিল্লাই চলে গেলে দেখো দাওয়াত দিতে পারি,
একজন বেদিন মানুষ, মানুষ হবে তোমার কাছে বলি। যে জীবনে নামাজ আদায় করে নাই বাবাজি, হেউ যদি মসজিদ ঘরে যায়, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো তার মনটায় এমন ভারভুগ্ন হয়ে থাকে, মানুষটা নিস্তব্ধ হয়, হয় না? আর ওই মসজিদে বৈশা সে কোনোদিন খারাপ কথা আলোচনা করতে পারে না। এইটা গুণ কিন্তু মসজিদের আছে। মসজিদে থেকে বাইর হয়ে আইসাই টাস করে একটা মিশা কথা হ্যাঁ কইব না, কইব সময় লাগবো, কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে হ্যাঁ টাস করে মিশা কথা কইব না। তাই নবী যখন এই কথাটা আলোচনা করে, হঠাৎ করে কই সাহাবি গেল খারাপ হয়ে, শোনো শোনো ওই হে দয়াল আমি তোমারে জানাই, তোমার সঙ্গ সঙ্গী হব সঙ্গী করা যায়। নবী আমার খুশি হইয়া, সকল লইয়া গেল মক্কায় চলিয়া, এক সাহাবি দূরে ছিল দূরেতে বসিয়া, ওরে আস্তে আস্তে সকল মানুষ যাইতেছে চলিয়া, ওই ব্যক্তিরে উঠে নাই। আমার নবী কই তুমি উঠো না কেন? বলতেছে দয়াল গো, আপনার অনেক সাহাবি স্বার্থ সমত সবারই আছে, আমার তো কোনো কিছু নাই, তাই আমি আপনার দ্বারা যে একটা কথা বলবো আমি সাহস পাইতেছি না। আমার নবী কয় তুমি কও, কারণ আমার দয়ার নবী আমার মায়ের নবী, উনি তার উম্মতের মুখের দিকে তাকাইলেই তার মনের অবস্থা বুঝতে পারত। কয় দয়াল গো, ওই চরণ ধুলি দিবেন আমায় আমি মনে করে, এই জন্মে আপনার সঙ্গী আমি হতে চাই যে, আমার সঙ্গে নিবেন নিয়ে যাব দয়াল আমি ওই মক্কাতে। ওরা সকল মিলে দেখো আবার সিল্লাই যাই চলিয়া, 40 দিন কাটাইল সবারে দেখোয়া, একটা দিন বাকি আছে আমি জানতে চাই। রাসূল আমার মশওয়ারা করে আবার বলছে তাই, 41 দিন গত হবে সামনে দিনটা লয়া, যার 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 গৃহে যাবে তোমাদের দেখোয়া, যদি কোনো কথা থাকে আমারে যাও কইয়া। একজন ব্যক্তি বলে দয়াল আপনারে দেখোয়া, ওই ব্যক্তিটাই তারা বলতেছে দয়াল গো আর কিছু থাকবে না থাকা আমার আছে, বলে কি কও দয়াল গো? আমি গর্বে হইতে বাবাই আমার গেছে গো মরিয়া, বৃদ্ধ একটা মাথায় আমার ঘরে আছে যাইয়া, 40 দিন হইল আমি বাসায় বটে নাই, জানি না তো কেমন আছে আমার দুঃখিনী মাই। আমি যখন এখান থেকে যাব আমি কি বলবো তারে? আমার নবী কয় মাইরে বুঝি ভালোবাসো, এই প্রমাণ আমি পাইলাম ভালো, তবে শোনো কয় দয়াল গো আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, উঠতেও পারে না ভালো করে, বসতেও পারে না ভালো করে, যদি তৎক্ষণাৎ ডাক দেই একটু সময় লাগে আসতে, লাঠি ভর করে হাঁটে। কয় এখান থেকে কাশ্মীরের দিকে একটি জাফেল লইয়া মাকে ভালো করে ডাক দিয়া সানজরে তাকাইয়া মার হাতে দিবা, মার খবর জিজ্ঞাস করবা মা কেমন আছে। বাবাজি কিছুমান মানুষ দেখবেন লক্ষ্য করে, একজন জ্ঞানী ব্যক্তির ঘরেও কিন্তু চুর জন্ম লয় লয় না গো, একটা জ্ঞানী ব্যক্তির ঘরে চুর জন্ম লয়, একটা চুরের ঘরে কিন্তু জ্ঞানী হয়। কর্মদোষে 500 রোজা নামাজ হইলেও কিছুমান মানুষের মধ্যে আমাকে মানুষের মধ্যেই জ্ঞান থাকে না, তারে কখনো জ্ঞানী কয় না। আর কিছুমান মানুষের দেখবেন বিদ্যা কোনো কিছু নাই, এলবে মারি ভর শরীয়তের হাকিকতের তরিকতের বেশি কিছুই জানা নাই, তথাপি তার আধ্যাত্মিক একটা জ্ঞানী শক্তি আছে। এক কেজি আপেল লইয়া বাড়ি আসতেছে, ছেলেদের একটা নিয়ম আছে বাড়ি বাড়ি থাইকা কিন্তু মাইরে আগে ডাকে, ওই বাহির বাড়ি থাইকাতে দিন মারে ডাকতে আছে, মার সাথে ছেলেদের প্রেম আলাভাব বেশি হয়, মায়ের সাথে ছেলে মেয়েদের প্রেমটা বেশি থাকে, তার কারণ কি? বাবা শুধু বাবাজি জন্মই দেয়,
বাবা জন্ম দেয় ইচ্ছে যদি করে আমি 10 বছর ওই সন্তানের খোঁজ খবর লইব না। কিন্তু আমার মা তা তো পারে না, আমার মায়ের নারের সাথে সন্তানের নার বাধা থাকে। আমার মা যদি খাইয়া থাকে ওই সন্তান খাইয়া থাকে, আমার মা যদি মারা যায় সন্তান মারা যাবে। এই জন্যে দূরে বিদেশে যদি সন্তানের কোনো কিছু হয় ওরে সবার আগে জানে কিন্তু আমার জানে মাই, সন্তানের মনের অবস্থা মায়ে বুঝতে পায়। বাহির বাড়ি হইতে সেদিন ডাকিতে লাগিল ওরে, আস্তে আস্তে মা জননী বাহির হইল ভালো। মা আসার আগেই ওই 7 বছরে তার একটা মায়া ছিল, বাবার কণ্ঠ পায়ে দৌড়ে গেছে। দৌড়ে যখন গেছে এই যে জ্ঞানীর কাছে জ্ঞান লয়ে এলো, তথাপি জ্ঞানটা ছিল না ওনার। মার কাছে যাওয়ার আগেই আফেলের টুকলাটা নিজের মেয়ের হাতে দিয়া মা কইয়া দুই গাল দুই চমন করে জড়ায় খুলে লইছে। আমার মা জননী দূরে চাইয়া চাইয়া দেখে, আর সেদিন ছেলের কাছে বলে, শুনো শুনো ওই হে বাবাই আমি বলি যে তোমারে। বাবা রে আজ কতটা দিন থিকা তুমি বাসায় আসছো, আমি কেমন আছি কোথায় আছি তুমি আমার খবর তো লইলা না, যে বস্তুটাই আমি পাওয়ার যোগ্য বাবা তুমি আমারও দিলা না। আমাদের এ জগতে এমন মানুষ আছে বাবাজি, মা বাবা বেঁচে থাকতেই ওই মা বাবার সম্মুখে তার মেয়ের মা কয় মুখ বইরা বইরা ডাকে, বাবার সম্মুখে তার ছেলের মুখ বইরা বইরা বাবা বাবা কয়ে ডাকে। এইটা বড় ব্যথা পায় মা বাবা, অনেক কষ্ট পায়। ডাকেন যার মা বাবা নাই, ওই অমূল্য সম্পদটা হারিয়ে গেছে, তাইকা মনের দুঃখটাকে তৃপ্তি দেন যার মা বাবা চলে গেছে, কিন্তু বেঁচে থাকতে কখনো মা বাবার সামনে ওই ভুলটাকে কইরেন না, ব্যথা পায় অনেক কষ্ট পায়। নবীন সাহাবি হইলেও জ্ঞানের মনে হয় অভাবটা কম ছিল। মায়ের আফেলের টুকলাতে ভিতর বাড়ি গেছে, ওই দাদি নাতিনকে কয় তোর বাবা আমার বাবা না, ঠাট্টা করে একটা বস্তু কাইরে লইছে, ছোটবেলা ভান তো অমনি কান্না শুরু করে দিছে। ভিতর বাড়ি থেকে বলতেছে মা গো আমার মেয়ে কেন কান্দে, কয় বাবা রে তুমি তোমার মেয়ের খবর নিলে আমার তো খবর লইলা না, আমি একটা আফেল কাইরা লইছে এই জন্য কান্দতেছে। সেদিন মায়েরে কয় তুমি না বুড়া হইছো বুঝো না ফেরাইয়া দাও। বাবা রে এই মানুষই একদিন এমন সময় আসে যে বাবার ধমকে ছেলে ভয় করে, আর এমনও সময় আসে ওই বাবা ওই ছেলে থাকে সময়ে মানুষকে পরিবর্তন করে নিয়ে যায়। একবার কইছে আবার বলতেছে তুমি না বুড়া হয়ে গেছো তুমি বুঝো না আমার মায়েরা ফিরাইয়া দাও। মায়ে বলতেছে বাবা রে সত্যই তো আমি বুড়া হয়েছি দেখে একটু বুঝি না, তুমি যখন ছোট ছিলা আমি তোমারে দেই কইয়া আমি মা জননী কি করিলাম রে, তোমারে না চিনিয়া অন্য বাড়িতে যদি আমি যাই আমি যাইতাম, কোনো ব্যক্তি যদি আমার কোনো কিছু খাইতে দিত আমারে মনে চাইলেও আমি কখনো খাই নাই, আমি আসলে বেঁধে রাখছি যদি আমার ছেলে আমার মা কুয়ে ডাক দেয় আমি কি জিনিসটা দিব। বাবারে তখন কিন্তু সত্য আমি বুঝি নাই, এখন বুড়া হয়ে গেছি তো এখন বুঝতেছি না, দোয়া করি আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দান করুন। কারণ মা বাবা কখনো সন্তানে খারাপ চায় না, কখনো সন্তানকে অভিশাপ দেয় না। বাবারে মা বাবার অভিশাপ মা বাবার দুঃখ আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয় যে জীবনে পাইছে গুরু রেক বর্ম রেক হয় না হয় কইরা দেয়, তার আগ যে একবার পাইছে হ্যাঁ জানতে পারে যে সুদ আকারে বলে কুদু আকারে বলে। যার জন্য বেঁচে থাকতে মানুষের মনে কখনো দুঃখ কষ্ট দিতে হয় না, কিন্তু আমরা বুঝি না, দেয় নাই ফিরে কান্দার তালি আছে। উস বিবির সাথে সাক্ষাৎ করা বাদ দিয়া ধাওয়ায় আসতেছে বড় ঘরের বারিন্দা মা বসা,
ছেলেকে আসাতেই কা ওনার পাশাত মাওরাল দিছে, না জানি কি করে। একটু দূরে হইতে বলতেছে, বাবা রে আমি তোমারে দেই কয়া, আমি তোমার মেয়ের সাথে একটু ঠাট্টা করতেছিলাম, তুমি কেমনে ভাবলে জিনিসটা আমি খাবো? আমি তো খাবো না। অনেক সময় দাঁড়াইয়া থাকলেন, মায়ের চোখের দিকে তাকাইয়ে একটু দয়া হইল না, একটু মায়া হইল না, ওরে নিদয়া নিষ্ঠুর ছেলে গো, আমি করি বর্ণ সময় দাঁড়াইয়া থাইকা। ওরে এমন একটি লাঠি মারে আমার মায়ের অন্তরে, লাঠি খাইয়াই আমার মা জননি মাটিতে যাই গোরে। নবী যতটা মশরাই করত, আইসা বলতো মা গো পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়ে, নবী তারে ভালোবাসে, এমন আঘাত করলো উঠতেও পারে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। শুধু একটা কথা বললো, আল্লাহ গো যে নবীর কথা মানে আর যে নবীর কথা মানে না আমি তার মধ্যে শুধু তফাৎ দেখতে চাই। বাবা গো মা বাবার মুখ হয়েছে কাল মুখ, প্রকাশ করতে হয় না। মানুষের মনের দুঃখ একটা টাইম আছে, একবার যদি ছাইরা দেয় আমার আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মায়ে বলতেছে সেদিন আমার আল্লাহর কাছে, আল্লাহ গো আমি জানি না
ছাড়া বাবাজি, হাজার চেষ্টা করেও সেই জিনিসটা পাওয়া যায় না এই সংসারে। তাই সেদিন কবিতা রচনা করেছেন, ওরে বিধি যার কপালেই, ওরে জালেই খাছো রে, ওরে দুঃখ কাঁদলে যাই কালী।
কলম বিধি কালি হাইরে আমার বারা ভাতই পড়ছে কাল শুনি লোকে গালি সাগরে
সাগরে বাইব তোরে যদি দুঃখ পাইলে ওরা তোমার সান ওকে তোমায় মিলে
বাজলো না বাঁশি আমার মনের বনে গো, বাজলো না বাঁশি আমার মনের বনে,
সজরদি আমার লাইয়া তোমরা কেহ কইর না কান্দ আমার জন্য কইর না কান্দ ওরে আমি দুঃখী আইছি একা একাই হইলাম রওয়ানা দুহাই লাগে আমার লাইগা কেউ জগতে যার ভিতরে আসে স্যার সেই কি বুঝে বিছে এমন কোনো মানুষ নাই যে আমার আল্লাহ তারা চতুর্দিকে সুখে রাখছে মানুষ প্রতিটি ভাবে অভাবে থাইকাও আমরা সুখে আনন্দ দিন কাটাই দরদিয়া ভালোবাসা পাইছি ওহদরদি আমিও তো কত জনরে ভালোবাসা দিছি ভালোবাসা পাইছি ওহ দরদি আমিও তো কত জনরে ভালোবাসা দিছি আজ একা চলিয়া যাই আর আমারে পাইবা না আমি আজ একা চলিয়া যাই আর আমারে পাইবা না দুহাই লাগে আমার লাইগা কেউ বান্ধব রে মাফ করাইয়া দিও যত আমার অপরাধ দিয়া রে এ এ এ এ
রোদি মাফ করাইয়া দিও যত আমার ভোরা আমি দুঃখ কষ্ট দিলে কাউরে করে দিও মার্জনা আমি দুঃখ কষ্ট দিলে কাউরে করে দিও মার্জনা দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও মরিয়া ও দরদি মরা মুখটা দেখা যায় সকলে মিলিয়া আমার জানা যাতে শরীর হইও তরিকার ভাই সব জনা আমার জানা যাতে শরীর হইও তরিকার ভাই সব জনা দুহাই লাগে আমার লাইগা কেউ কান দিও বিদায় হইয়া যাই আছেন আমার রাছুল প্রেমী আসিয়া ধরাই অনেক কথা বলছি বাবারে ভুল হইতে পারে নিজ গুণে বলিয়া সবে ক্ষমা করবেন মরে এইবার যাব আমি আসর ছেড়ে বলছি কথাই আমি সবার কাছে যার যার দয়াল আছে সবারে দেখোয়া আমার আল্লাহর বান্দা রাসূল প্রেমিক আসেন যত জন সবার কাছে রইল আমার বিনের নিবেদন অনেক সম্মান দিছে আমায় আসরে দাঁড়াইয়া বলি আমি আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া আল্লাহ সম্মান দেওয়া চাই এবার বের বের বলিয়া একটু ধুয়াই রাখো টান আর তবে সে আসিবেন আমার বাঁচালির সন্ধান আমার আল্লাহর বান্দা রাসূল প্রেমিক সভারে জানাই ভুলবেরান্তি হইলে ক্ষমায় আমায় করা চাই ওরে টাকা দিলে হবে না গো চরণ ধুলি চাই আরে চরণ ধুলি পাইয়াই আমি ধন্য হইতে চাই ওরে আমি অতি মোর ক্ষমতী বিদ্যাপতি নাই বাবারে সভারে চরণের ধুলি শিরে ভিক্ষা চাই ওরে সবাই মিলে যদি আমায় চরণ করে দান হায় রে কি জানো মিলিতে পারে খোদার সন্ধান হায় রে বের বের বলিয়া এখন দরকার কি শুনাই আমি এই পর্যন্ত বলে আসর ইতি দিয়া যাই তবে দু চার কথা জিজ্ঞেস করছি দাঁড়াইয়া আসরে আইরে সুন্দর ভাবে জবাব দিবে মিনতি যাই রেখে এ যে বেশ বলাই এখন দেখো নিষ্প্রয়োজন অযথায় বেশি কথা বলবো কি কারণ সে
সে তো আমায় কোনো বেশি বলে নাই, আমি কেনে বেশি বলে দোষী হয়ে যাই। এই পর্যন্ত বলেই আসর দিব গো ছাড়িয়া, ভুল বেড়ান্তি হইলে ক্ষমা দিবেন গো করিয়া। উস্তাদি গুরু আমার যেজন গেছে হইয়া, উনার নামটি সদর আলী সবাই দিচ্ছি কইয়া। ফান্না মারি বসত বাড়ির কান্নাই আছে জানা, আদি অন্ত কথাই আমি করতে জীবন না। এই পর্যন্ত বলেই আসর সেরে দিয়ে যাই, এবার ভাঙ্গা টুকা দাও বলতে চাই, ভাঙ্গা টুকা দাও বলতে চাই। এসো মাগো সরস্বতী কণ্ঠ করো ভার মাগো, না জানিয়া না শুনিয়া দিয়েছি সাতার, অকল দূরীর মাঝে আমি ডুবে মরি, তোর নামের কলঙ্ক মাগো হয়ে যাবে ভারী। এসবাতে আসা নামার মমরূপেগণ, সবার কাছে এমনিতে রহিল এখন। এই যে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিগুরু হজিলে সে পাই। জয় গুরু বলে আমি এবার আসো।